নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন বিএনপি নির্বাচন আসুক বা না আসুক সেটা তাদের ব্যাপার, তবে নির্ধারিত সময় সংবিধান অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে। আজ রাজশাহী ও বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, ইসি চায় সব নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এরই ধারাবাহিকতায় তাদেরকে বারবার আহ্বান জানানো হয়েছে। যারা আসতে চাচ্ছে না তাদের জন্য নির্বাচন থেমে থাকবে না বলেও জানান এই নির্বাচন কমিশনার। সবসময় আমাদের বিছানাবিহীন ব্যাপারে আমাদের চিন্তা আছে যে আমরা আসবো, কারণ আমাদের বিগত বেশ কয়েকটা ইলেকশন থেকে আমরা দেখছি যে সেনাবাহিনী আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করে। আমাদের এটা আবার মাথায় আছে, কিন্তু এখনও আমরা ফাইনালি কোনো মানে ইয়েভাবে জানানো হয়নি, ফর্মালি জানানো হয়নি, কিন্তু এটা আমাদের মাথায় আছে। আমরা প্রয়োজন বুঝে অবশ্য সেনাবাহিনীকে আমরা নিয়োগ করা।